আগরতলার এই রেস্টুরেন্টের কথা অনেকে হয়তো বা শুনেছ, কারণ এর ইনোভেটিভ আইডিয়ার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তাই আমরা আজকে চলে আসলাম 1&Only রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে, যা গান্ধীগ্রামের পাশে অক্সিজেন পার্কটা যে আছে ওইটার লেফট দিয়ে গিয়ে। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে যেটা আকর্ষণ করার বিষয় ছিল তা ছিল ফ্লোর একুরিয়াম। এই ফ্লোর একুরিয়ামটা আমার মনে হয় আগরতলার মধ্যে এই প্রথম কোনো রেস্টুরেন্টে করা হয়েছে। আর রেস্টুরেন্টটা এমনিতেও খুব সুন্দর, ছোট হলো, ওদের যে ডিজাইনগুলি ছিল খুবই দারুণ ছিল, আর সাইডের যে ওয়ালগুলিতে এই নৌকা টাইপের ডিজাইনগুলি করা হয়েছে তা তো আমার খুবই ভালো লেগেছিলো। আর ওদের মেনু কার্ডটা যে ছিল ওইটাও ছিল হিউজ, প্রচুর পরিমাণে আইটেম ছিল ওই মেনু কার্ডে, কিন্তু প্রাইসটা আমার একটু বেশি লাগলো। আমরা অনেক কিছু অর্ডার করেছি, আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, তারপর অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস, তারপর হট গার্লিক চিকেন, তারপর কাশ্মীরি পোলাও, আর অর্ডার করেছিলাম তাদের মোস্ট ফেমাস, যেটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল, তা হলো ফিশ কবিরাজি উইথ কাসুন্দি। এটা ছিল রেস্টুরেন্টের নাইট ভিউটা, ওইটাও খুব দারুণ লেগেছিলো আমার। আর ওদের যে ক্যাফের পাটা ছিল ওইটার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা, এত আর্ট করা ছিল, মানে খুবই দারুণ ছিল। ওভারঅল আমার তো ভালোই লেগেছে। তোমরা কে কে গিয়েছো অবশ্যই জানাবে কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং।